রাজনীতিক ভরি দিয়েই ভাঙিছিল দল। এইবার ভাঙিলে মশা তরুণ তনয় গৌরব গগৈর রাজনীতির রূপ। যোরহাট লোকসভা সমষ্টিত বিজয়ের পিছতে বিরোধীর নায়কর শারীত উঠা গৌরব গগৈর রাজনীতির বাবেই আজি বিপদগ্রস্ত বিরোধী শিবির। বিজেপিক প্রতিহত করবলে বারম্বার বিরোধী দল একগোট হওয়ার চেষ্টা করেছে যদিও কিবা নহয় কিবা কারণত ভাঙিছে বিরোধী ঐক্য। এইবার কারণ স্পষ্ট, গৌরব গগৈ। 10 বছর পূর্বে গৌরব গগৈ ভরি দিছিল রাজনীতিত, পিছে গৌরবে রাজনীতিত খোঁজ দিয়ার লগে লগেই কংগ্রেস দলটোত আরম্ভ হয়েছিল বিসম্বাদ। সেই বিসম্বাদর রাজনীতিয়ে কপায় তুলিছিল দিশপুর, ভেটি লড়িছিল কংগ্রেসের অন্তঃপুরও। 2014 চনত কংগ্রেস দলত যোগদান করেছিল তেতিয়ার মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ। গৌরব গগৈ কংগ্রেসত যোগদান করার পিছতেই কংগ্রেসত আরম্ভ হল খহনিয়া। তাসপাতর ঘরের দরে ভাঙি পড়িল কংগ্রেস দল। কেইবাজনো শক্তিশালী নেতা বিধায়কক লৈ কংগ্রেস ত্যাগ করিলে বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পরিণতিত 2016ত দিশপুরের সিংহাসনের উফরি গল তরুণ গগৈর সরকার, এক প্রকার নিশ্চিহ্ন হল কংগ্রেস। এতিয়া 10 বছর পিছতো গৌরব গগৈর বাবেই ভাঙিব উলাইছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মর্চা অসম সম্মিলিত মর্চা। গৌরব গগৈর মইমতালিত উফরি গৈছে কংগ্রেসের সভাপতি ভূপেন বরাও। এসময়ত মতা মাছ মাইকী মাছ বলে ভাষণ দিয়া গৌরব গগৈ এতিয়া ওস্তাদ হয়ে পড়েছে রাজনীতির। যেন দলীয় রাজনীতির এজন ছুপ্পা রুস্তম, পিছে দলীয় রাজনীতির পাক্কা খেলুয়ৈ হয়ে উঠা গৌরব গগৈর বাবেই বিপদত পড়েছে বিরোধী মর্চা। 10 বছর পূর্বে যিজন গৌরব গগৈর বাবে কংগ্রেসত বিসম্বাদ হয়েছিল সেইজন গৌরব গগৈর বাবে এতিয়া ভাঙিব উলাইছে বিরোধী মর্চা অসম। গৌরবর জেদর বাবেই বিহালীত বিরোধীয়ে দিব নোৱাৰিলে উমৈহতীয়া প্রার্থী। মর্চার মিত্র দলের আহ্বানকো কেরেপ নকরিলে গৌরব গগৈয়ে। গৌরবর ইমানেই প্রতাপ যে কংগ্রেসত যোগদান নকরাকৈয়ে টিকট দিয়ালে বিজেপি এরি অহা জয়ন্ত বরাক, যার পরিণতিত মিত্র দলে CPIML-র লক্ষ্মীকান্ত গগৈক দিলে বিহালীর টিকট। নির্বাচনের আগতেই বিরোধী মর্চাত স্পষ্ট হয়ে পড়িল বিভাজন। কংগ্রেসের ভিতর থাকা যে ক্ষমতার দ্বন্দ্ব, গৌরব গগৈ ভার্সেছ ভূপেন বরা, এই দ্বন্দ্বর কারণে এটা হবলৈ নাপালে। গৌরব গগৈর অহংকারে একেবারে গজদন্ত মিনার উঠি গল। গৌরব গগৈ ভাবিলে যে এই মুহূর্ততে তার প্রতিদ্বন্দ্বী ভূপেন বরাক মার দিয়া সম্ভব, আর সেকারণে গৌরব গগৈয়ে কেবল আর কেবল উইনেবিলিটির প্রশ্নটুক লৈ গোটে ইউনিটিটুক ভাঙি পেলালে। সেকারণে আমি স্পষ্টকে কোঁ যে এটো মানে আমার গোটে ঐক্যবদ্ধ যেটো আমার আমার অসম ইউনাইটেড যেটো ফ্রন্ট, এই ফ্রন্টর ভিতর সংঘাত নহয়, এই সংঘাতটো হল কংগ্রেসের ভিতর ক্ষমতার খক। কিন্তু অকমান এবার লোকসভা নির্বাচনের পরিবেশ ভাল করে দিল, আমিয়ে ভাল করে দিল, আর লগেলগে কংগ্রেসের ভিতর এতিয়া কোন মুখ্যমন্ত্রী হব তাক লৈ হুয়া কামর লাগি ইউনিটকে ভাঙি পেলাল। মিত্র দলে বারম্বার সকিয়নি দিয়ার পিছতো গৌরবর উদ্যোগত বিহালীত কংগ্রেসের প্রার্থী হল জয়ন্ত বরা। আমি রইছো বহু দেরি, সময় দিয়ার পিছত তেওঁলোকে অন্তত প্রার্থী দিয়ার আগত ফোনও নাই করা। তার আগতেতো আমাক আপনাদের সকলোৱে জানে আমার সকলোৰে সম্মুখত এখন সভার কর্তৃত্ব দিছিল পাঁচগৰাকী ব্যক্তি কমিটিক, যে তেওঁলোকে যি দিব তাকেই হব। কিন্তু নহল, তারপর সৌজন্যতার খাতিরত ফোন এটা করেও নকলে যে আমি নোৱাৰিলো, বেয়া নাপাব যে আমি আমুকক দিবলগা হয়েছে। গতি তারপর আর ভাবি আর ইমানবর কথার পিছত আপনাদের কি বুঝছে, রাইজে কি বুঝছে? না, আমি বিচাৰো আমি অসমৰ মানুহৰ ভাল ভবিষ্যৎ, সুরক্ষিত ভবিষ্যৎ। আমার আদর্শগত পার্থক্য কংগ্রেসের লগত আছে নহয়, মোৰ ব্যক্তিগত সন্মানের কোনো গুরুত্ব নাই, যদিহে জাতীয় জীবন সংকটত থাকে। মানে কংগ্রেসের ফল বিদায় দিয়ে দিছে, আপনাদের নিজে দেখিছে ফল অলরেডি বিদায় দিছে, যে ভাবে যে রাজনীতি করব কারণে মিত্রতার কোনো প্রয়োজন নাই, কেবলমাত্র প্রয়োজন অহংকার আর টাকা পয়সা। প্রদেশ কংগ্রেসের সভাপতির অস্তিত্বকে সম্পূর্ণ উলাই করিলে গৌরব গগৈয়ে।
কংগ্রেসত যেন এতিয়া গৌরবর কথাই শেষ কথা, গৌরবর বচনেই যেন কংগ্রেসর নীতি। এটা যেগুলি প্রার্থিত্ব দিয়া হয়েছে জয়ন্ত বৰা ডাঙরিয়া, তখন এজন শক্তিশালী প্রার্থী বলে দুইটা রিপোর্টতে যেটা আছে, এটা দলের সিদ্ধান্তটা আমি সকলে মানি লৈছো আর আমি আকো চেষ্টা করি আমার যে একতা 2026ত আমি সকল কুটি নাতি সকলখিনি পর্যালোচনা করে আমি এই আমার যখন সম্মিলিত মঞ্চ মানে তেখেতসকলকে আহ্বান জানাম যে উপনির্বাচন কেন্দ্রিক কথা বতরার কারণে আমি বৃহত্তর স্বার্থের ফালুই কাটব নালে। এটা শেষত যে সেটাও সকলে জানে, সব কথা যে মানে মুখেদি কোব লাগবে এনেকাটা নহয়। গতি এবার যেটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত লোলে সেটা মূল সিদ্ধান্ত। প্যারাশুট ল্যান্ডিং করা রাজনৈতিক নেতা বলে সততে সমালোচিত হয়ে অহা গৌরব গগৈয়ে রাজনৈতিক ক্ষেত্রখনত খোপনি পোতার পিছতে আরম্ভ করেছে নিজের রং দেখাবলৈ। দলের মাজত ঘুণুক ঘানাক আলোচিত হয়ে থাকা গৌরব গগৈ আর ভূপেন বৰাৰ সংঘাত এতিয়া স্পষ্ট হয়ে পড়েছে। একাংশ কংগ্রেসিয়ে গৌরবর কান্ধত উঠি ভূপেন বৰাক উৎখাতর বাবেও চেষ্টা করে আহিছে, কিন্তু 14 দল ভাঙি 24ত মর্চা ভঙা গৌরব গগৈর ছত্রছায়াত কংগ্রেস দল কিমান সফল হব? বিগ ব্রাদারের ভূমিকা লৈ বিরোধী মর্চা গঠন করা বিরোধী শিবির গৌরবর রাজনীতিত সচাক টস নস হব নাকি, সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।